আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে আপনাদের সাথে একজন গুণী মানুষকে পরিচয় করিয়ে দেবো, যিনি জুটের ফাইবার থেকে সাইকেল আবিষ্কার করছেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই সেই সাইকেল যেটা বিবিসিতে প্রতিবেদন হয়েছে, ইন্টারন্যাশনালি একটা প্রতিবেদন হয়েছে এবং অসংখ্য মানুষ অ্যাপ্রিসিয়েট করছে। আপনারা জানেন এটা ইকো ফ্রেন্ডলি একটা বাইসাইকেল, আমি একটু পরে আপনাদের চালিয়েও দেখাবো বাইসাইকেলটা। তো ভিডিওটা করার উদ্দেশ্য হলো, আমরা আমাদের দেশের অসংখ্য মানুষের মেন্টালিটি যে আমি যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হই তাহলে ইলেকট্রিক্যালের বাইরে আমার চিন্তা করার মনে হয় কোনো অবকাশ নাই, বা আমি একটা প্রোগ্রামিং পারি, প্রোগ্রামিং কোডিং পারি, এর বাইরে আমার মনে হয় চিন্তাধারা আসবে না। কিন্তু এই ভাই এটা প্রমাণ করছে যে লেখাপড়া মানে যে বাউন্ডারি আপনার আছে এর বাইরে অনেক কিছু করা সম্ভব। তো ভাইয়ের মুখ থেকে শুনি যে ভাই নিজে তার ব্যাকগ্রাউন্ড কী এবং সে কীভাবে ইনোভেশনটা তার মাথায় আসলো, এত সুন্দর একটা ইনোভেশন ভাই আপনি যদি শেয়ার করতেন বন্ধুদের সাথে। আমি আবু নোমান সৈকত, আমি সিভিল ইঞ্জিনিয়ারিং করেছি ঢাকা পলিটেকনিক থেকে। তো তারপরে আসলে ব্যবসা শুরু করি বাইসাইকেলের। বাইসাইকেল নিয়ে কাজ করতে গিয়ে জুট ফাইবারকে অনেক সম্ভাবনাময় একটা জিনিস হিসেবে আমি খুঁজে পাই। তো সেটা বিবেচনা করেই আসলে জুট ফাইবার দিয়ে বাইসাইকেল বানানো। আর একটু আগে ভাই যেটা বললেন যে ইলেকট্রিক্যাল থেকে পড়ে যে ইলেকট্রিক্যালেই কাজ করতে হবে বা প্রোগ্রামিং সিএসসি থেকে পড়ে প্রোগ্রামিং বা অন্য কিছু, তো করতে চাইলে আসলে সবই করা যায়। আর লেখাপড়া আমাদেরকে শেখায় যে কীভাবে ভাবতে হয়, চিন্তা করতে হয়, নট নেসেসারি যে আমাদেরকে যেই লাইনে পড়ালেখা করছি সেই লাইনেই কাজ করতে হবে। যদি সুযোগ থাকে তাহলে অন্যান্য জায়গায় কাজ করারও অনেক অবকাশ আছে। আর যদি এই মেন্টালিটিই সত্যি হইতো যে যেটাতে পড়ালেখা করা হয়েছে সেইটাই করতে হবে, তাহলে আমাদের দেশে হুমায়ুন আহমেদের জন্ম হইতো না। তিনি তো কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ডে, কিন্তু এত সুন্দর সুন্দর সাহিত্য আমাদেরকে দিয়ে গেছেন। আপনার কাছে আমি আরেকটা রিকোয়েস্ট করবো যে আপনি জানেন যে আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্ট অনেকেই আছে যারা তার প্রজেক্ট থিসিস রেডিমেড বাজার থেকে কিনে এনে জমা দিয়ে একটা ভালো মার্কের আসে জমা দিয়ে দেয়। হ্যাঁ, তো এই মেন্টালিটি থেকে বেরিয়ে এসে যদি ইনোভেশনটা হোক না খুবই ছোট, যদি কোনো সমস্যাকে সমাধান করতে পারে তাহলে কি ভালো হয় না, আপনি কি মনে করেন? তাদের উদ্দেশ্যে আপনার মানে কি রিকমেন্ড? অবশ্যই ভালো হয় যদি বেরিয়ে আসা যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা সময় থাকতে মানুষ বুঝতে পারে না। যেমন এসএসসিতে যখন আমি পড়তেছিলাম তখন দেখি যে এই অধ্যায়ের ম্যাথমেটিক্স আসলে আসবেই না, ফিজিক্সের এই অধ্যায়ের এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসলে সেটা লিখতে আমার 15 মিনিট লাগবে, অথচ একটা ম্যাথ করে দিলে আমার হয়তো 5 মিনিটে সেটা শেষ হয়ে যাবে, কিন্তু মার্কস একই। এই কারণে আমি এই অধ্যায়টা পড়বো না, এই মেন্টালিটি আগে ছিল বা দেখতাম আমার সহপাঠীদেরকে দেখতাম। যদিও ওখান থেকে বের হয়ে এসে আমি সবগুলোই পড়ালেখা করছিলাম, তো এখন আমি টের পাচ্ছি যে এসএসসি এইচএসসি বা ইউনিভার্সিটিতে যা যা আমরা শিখে আসি সেগুলো আসলে কাজ আছে বাস্তব জীবনে, জীবিকা নির্বাহের জন্য হোক বা আবিষ্কারের জন্য হোক বা অন্যান্য যে কোনো কারণে হোক, প্রতিটা বিষয় কারিকুলামগুলো সেট করা হয় এভাবে যেন ওগুলো ভবিষ্যৎ জীবনে কাজে লাগে। তো পড়ালেখা আপনাকে শেখাবে যে কীভাবে কোন কাজটা করতে হয়, ওটা আপনাকে সরাসরি যে একদম ওইটাই অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনি তা না। ঠিক এই বিষয়টা মাথায় রেখে যারা এই কাজটা করতেছে, স্টুডেন্ট লাইফে এই শিক্ষাগুলো হাতে কলমে করা শিক্ষাগুলো দেখা যায় যে একটা প্রেজেন্টেশনে 5 জন মেম্বার, 2 জন মাত্র খাটাখাটনি করতেছে প্রেজেন্টেশনটা তৈরি করতে, বাকি 3 জন কোনো কাজই করতেছে না, শুয়ে বসে ঘুমায় কাটায় দিচ্ছে। তো এইটার ফল আসলে পরবর্তী লাইফে মানুষ ভোগ করবে। একদিকে সুখ চিন্তা করতে গেলে সেই সময়ের 6 ঘন্টার ঘুম বা 8 ঘন্টার ঘুমের কারণে পরবর্তীতে আসলে অনেক বড় এফেক্ট পড়ে, তখন দেখা যায় যে 600 ঘন্টা না ঘুমায় থাকতে হয়। তো প্রতিটা ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে এটা আমরা জানি, তো এটারও সমান ও বিপরীত প্রতিক্রিয়া পাবে যারা এই ফাঁকিটা দিবে যে প্রজেক্ট বাজার থেকে কিনে নিয়ে সেই জমা দিয়ে দেয়া, হাতে কলমে কাজ করা তাদের কোনো অভিজ্ঞতাই থাকবে না যখন চাকরিতে যাবে। একটা সিম্পল উদাহরণ দিই, যদি একটা আপনার যদি একটা কোম্পানি থাকে, আপনি যদি সিজিপিএ 4 আউট অফ 4 যদি 3.9 পেয়ে থাকেন কিন্তু আপনি কাজ পারেন না, কিন্তু আরেকটা ছেলের সিজিপিএ 4 হয়তো 3 অথবা 2.9 অথবা 2.5 আরও কমেও ধরলাম, কিন্তু সে কাজ পারে। যে কাজ পারে না তার রেজাল্ট দিয়ে কিন্তু বিবেচনা হবে না। হ্যাঁ, তার রেজাল্ট দিয়ে বিবেচনা হবে না, সেই কোম্পানি কিন্তু আপনাকে বেশি দিন রাখবে না, খুব বেশি হলে 1 মাস 2 মাস তারপরে কিন্তু আপনাকে ছাঁটাই করে দিয়ে নিয়ে নেবে। উদাহরণ জানি যে বিল গেটস তো ব্যাক বেঞ্চার ছিল, জি, যে কিনা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারে নাই, পড়ালেখা ছেড়ে দিয়ে বিজনেস শুরু করছে।
তো নট নেসেসারি যে আমাকে খুব ভালো স্টুডেন্ট হইতে হবে বা ভালো ব্যাকগ্রাউন্ড রেজাল্ট করতে হবে। আমরা ক্রিয়েটিভ অনেক কিছু করতে পারি, আমাদের মাথায় অনেক কিছুই আসে, বাট আমরা মনে হয় একটু ভীতু জাতি এখনো। কি মনে হয় আপনার? এটা আসলে জেনেটিক্যাল একটা প্রবলেম আমাদের আছে, সাহসটা একটু কম। গোড়ায় যান তাহলে জেনেটিক্যাল একটা প্রবলেম আছে। আমরা কখনোই ব্যবসায়ী জাতি ছিলাম না, তো ব্যবসা করার জন্য যে মেন্টালিটি, বা শুধু ব্যবসা না ইনোভেশন করার জন্য যে মেন্টালিটি, এটা আসলে আমাদের মধ্যে থেকে ছোটোবেলা থেকেই তৈরি করে দেওয়া হয় নাই। বাবা মা ফ্যামিলি থেকেই চলে আসছে যে চাকরি করতে হবে, তার জন্য ভালো রেজাল্ট, হ্যাঁ ভালো রেজাল্ট করতে হবে, সেটা এনি হাউ, যেটা আগে অন্তত মিনিমাম একটা সততার মধ্যে দিয়ে যেত। এখন দেখা যায় যে বাবা মাই তাদের সন্তানদেরকে ফাঁস হয়ে যাওয়া প্রশ্নপত্র দিচ্ছে, এটা খুবই দুঃখজনক। হ্যাঁ খুবই দুঃখজনক, কারণ হচ্ছে এটা দৌড় বেশি দূর না। আমি ভালো রেজাল্ট করলাম, ভালো কথা, এক জায়গায় ঢুকলাম, কিন্তু কতদিন টিকতে পারবো সেখানে? তো এই জিনিসগুলো আসলে মাথায় রাখা দরকার এখনকার বাবা মাদের। আর আগের বাবা মারা যা করে গেছেন তার সব কিছুই যে সঠিক ছিল তা না, কিন্তু এই জায়গাটায় তারা অনেক শক্তিশালী ছিল, যে ছেলে মেয়েদেরকে কখনোই ফাঁস হওয়া কোশ্চিন তো তারা দিতেন না, কখন যে ফাঁস হতো না তা না। নমন ভাই চলুন আপনার সাইকেলটা একটু দেখি। হ্যাঁ অবশ্যই।